সিবিআই ছেড়েছেন। অসম পুলিশের আইজি পদে যোগ দিচ্ছেন অখিলেশ। সিটের দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ, সিবিআই সূত্রে এমনই খবর। আমরা বিষয়ে বিস্তারিত জানব আমাদের সাংবাদিক সঞ্জনার কাছ থেকে। সঞ্জনা, তোমার কাছে জানতে চাইছি যে শিক্ষা সংক্রান্ত তদন্তে সিটের প্রধান করা হয় অখিলেশ সিংকে। অখিলেশ প্রধান হিসেবে নিযুক্ত, অখিলেশকে প্রধান হিসেবে নিযুক্ত করে কলকাতা হাইকোর্ট। অখিলেশ 15 নভেম্বর সিবিআই ছেড়েছেন। অসম পুলিশের আইজি পদে যোগ দিচ্ছেন অখিলেশ, সিটের দায়িত্ব নিচ্ছেন না সিবিআই সূত্রে এমনটা খবর পাওয়া যাচ্ছে। তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, তুমি যেমনটা বললে যে অখিলেশ সিং কিন্তু কোনোভাবেই আর সিবিআই তে নেই, এবং যেটা দেখা গিয়েছে যে এই অখিলেশ সিং তিনি আসামেরই কিন্তু ক্যাডার, এবং তিনি সেখানে কিন্তু আইজি পদে তিনি যোগ দিতে চলেছেন। গত 15 নভেম্বর তিনি সিবিআই থেকে কিন্তু সিবিআই ছেড়েছেন, এবং কার্যত বলা যেতে পারে এই অখিলেশ সিং তিনি কিন্তু দীর্ঘদিন ডিআইজি পদে ছিলেন সিবিআইয়ের, এবং বকটুয়ের মতো কেসও কিন্তু তিনি তার হাতে ছিল, তিনি কিন্তু পুরো বিষয়টা তদন্ত করেছিলেন, এবং বকটুয়ের কেসের প্রধান হিসেবে কিন্তু এই অখিলেশ সিংই ছিলেন। এবং তারপরে এই যে শিক্ষা সংক্রান্ত যে দুর্নীতি, তার সমস্তটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। গতকাল অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষা সংক্রান্ত সমস্ত দুর্নীতি কিন্তু তদন্ত করবেন অখিলেশ সিং, এবং তাকে এই সমস্ত দুর্নীতির সিটের প্রধান হিসেবে অখিলেশ সিংকে নিযুক্ত করার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে দেখা যায় যে তিনি কিন্তু গত 15 নভেম্বর সিবিআই ছেড়েছেন, এবং তিনি আসাম পুলিশের আইজি পদে গেছেন, এবং তার যেহেতু ডিআইজি পদ থেকে আইজি পদে প্রমোশন হয়েছে, এবং তিনি তার নিজের ক্যাডারে ফিরে গিয়েছেন আসামে, এবং সেখানে দেখা যাচ্ছে আজকে এই বিষয়টি কিন্তু মূলত সিবিআই আইনজীবী যারা রয়েছেন, বিশেষ করে সিবিআই যে ডেপুটি সলিসিটর জেনারেল রয়েছেন বিলোদল ভট্টাচার্য, তিনি কিন্তু বিষয়টি আজকে হাইকোর্টের সামনে তুলে ধরবেন, এবং অভিজিৎ গাঙ্গুলির সামনে বিষয়টি তুলে ধরবেন যে গতকাল তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু আর সম্ভব নয়। স্বাভাবিকভাবেই যেন কোর্ট নতুন কোনো নির্দেশ দেয়, এবং সেই অনুযায়ী যেন এই শিক্ষা দুর্নীতির যে তদন্ত তার যেন গতি প্রকৃতি বাড়ানো সম্ভব হয়, সেই বিষয়টাই কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে। তবে সিবিআইতে কিন্তু আপাতত তিনি নেই, আর কোনো আর পরবর্তীকালেও ফিরে আসারও কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা নেই অখিলেশ সিংয়ে, যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জনা, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ির সঙ্গে। শিক্ষা সংক্রান্ত তদন্তে সিটের প্রধান অখিলেশ সিং, অখিলেশকে প্রধান হিসেবে নিযুক্ত করে কলকাতা হাইকোর্ট। অখিলেশ 15 নভেম্বর সিবিআই ছেড়েছেন। অসম পুলিশের আইজি পদে যোগ দিচ্ছেন অখিলেশ, সিটের দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ, সিবিআই সূত্রে এমনটাই খবর। এর পাশাপাশি আমরা খবর পাচ্ছি অখিলেশ সিংয়ের বদল চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে সিবিআই। আপনাদের আবারও জানাই, অখিলেশ সিংয়ের বদল চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে সিবিআই। এই খবরই আমাদের কাছে এসেছিল।